শুভ সকাল, নতুন দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি। আসবো একটু পরে, আগে ঝটপট করে একটু কাজটা সেরে নিই। এইখানে প্রত্যেক দিন সকালবেলা মিঠুকে বসানো হয়, আর এই জায়গাটা স্টিক দিয়ে মুছলে হয় না, কেন মিঠু খায় আর ছিটায়, আর এই জন্য আমি জল ন্যাকড়া নিয়ে বসে গেছি। যাই হোক বন্ধুরা, নতুন দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমার পাশে থাকো আর ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারাই আমার এই চ্যানেলটা দেখছো তাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। চলো দেখতে থাকো আজকে সারাদিন তোমাদের আমি কী কী শেয়ার করতে পারি। বেশ ভালো করে ডোলে ডোলে মুছতে হচ্ছে, বুঝতে তো পারছো ও খায় আর এরকম করে ঝাড়া মারে সেগুলো শুকিয়ে যায়। এবারে এত দূর মুছেছি না, সিঁড়ির এখানে আর আমি এগোবো না, কেন বলো তো, আজকে আর হবে না, আমাকে স্নান টান করে ঠাকুর ঘরে যেতে হবে। আর ওই দিকটাই তোমাদের দেখালাম মিঠু বসে, এদিকে মুছে ভাবলাম ওপরে ঘরে যাই একটু জানালাটা খুলে দিয়ে আসি। এই তো কাজ, কেননা ঘরগুলোতে জানালা না খুলে দিলে আলো বাতাস না ঢুকলে ভালো লাগে না, তাই এক ফাঁকে এসে ঝটপট করে জানালাগুলো খুলে দিলাম। তারপরে কিন্তু আবার নিচে দৌড়িয়ে চলে গেলাম, কেননা বাসনগুলো রয়েছে, চা খাওয়া হয়েছে, রাতের রুটি করা হয়েছে, সমস্ত কিছু রয়ে গেছে, তা সেগুলোকে মেজে গুছিয়ে নিলাম। আর আমি এটা করেই যাবো স্নান করতে। ওইদিকে যখন মিঠু বসে যে জায়গাটা মুছেছি তখন কিন্তু আমি স্টিক দিয়ে আমার বেডরুমটাও মুছে নিয়েছিলাম। সমস্ত কিছু তো ভিডিও করে উঠা যায় না, ছেলের রুমটা ধরে নিই, ছেলের রুমটা ছেলে উঠুক তারপরেই ধুয়ে, মানে ধুয়ে না মুছে নেব। আর এই দেখো ফুল ফুটেছে গাছে, তা একটু বৃষ্টি পড়েছিল গতকাল, আমি একটু ফুল গাছটা ঝাড়া দিলাম, আমার কিন্তু স্নান হয়ে গেছে, কয়েকটা ফুলও আমি এই গাছ থেকে পেরে নিলাম, চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন তোমাদের একটু হাই করলাম, আসলে এতক্ষণ কাজ করছিলাম, ক্যামেরার ওই পারে ছিলাম, এখন সামনে আসলাম, তো আর ব্যস্ততার দিন, ঘুম থেকে উঠেই আগে আমাদের কি কাজ করব, চোখ খুললেই একটাই কথা, কি মানে কথা না একটাই ভাবনা, কি কাজ আছে, কি কাজ করব, কতক্ষণে কাজ শেষ হবে, তারপরে কি রান্না করব, প্রত্যেক দিন একই চিন্তা আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের। এখন এই পুজো দিয়ে আবার টিফিনের ব্যাপার আছে, তবে না আজকে আর টিফিন নিয়ে সেরকম ঝামেলা হলো না, ছেলে টিফিন শাশুড়ি বাজারের দিকে গেছে একটু, মানে ওষুধ আনতে গেছে, তা উনি ওখান থেকে ফোন করলো যে টিফিন নিয়ে আসবে, তা নিয়ে চলে এসেছে, ছেলের জন্য নিয়ে এসেছে, তা ছেলের এই যে টিফিনটা বেড়ে দিচ্ছি। ছেলে জানে না যে ওখানে আমার মোবাইলটা সেটিং করা, ওই এমনিই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তা ওই যে ও আমার সঙ্গে খাবারটা নেবে বলে এসছে। আর এই একটু কথা, ও ঘরে ঢুকলে, ওর বাবা ঘরে ঢুকলে ওরা রান্নাঘরে এসে একটু কথা বলে, কারণ এই সময় আমার আর নিচে দোকানে যাওয়া হয় না। তা ছেলে ওই বুঝতেই তো পারছো এক এক সময় এক একটা আবদার থাকে, এখনও তো সেরকম বয়স হয়নি, মাঝে মাঝে বলবে মা এটা কিনবা, মা ওটা কিনবা, কিন্তু যাই করুক আলোচনা করেই করে, তা সেই সমস্ত কথাই হচ্ছিল। ছেলের খাবারটা বেড়ে দিলাম, ওখানে ও খাবে, আর বলল মা এতগুলো আমি খাবো না, আর না তুই যা খা খাস, তারপর তো ঠাকুমাকে দিস। আর এদিকে রুটি হচ্ছে, আমাদেরও রুটি খাবে, এবার রুটি যে খাবে মনে পড়লো যে রুটি কী দিয়ে দেব, আর দেখো চিমনিটা অন না করে রুটি চাটু বসিয়ে দিয়েছি, আবার গ্যাস ওভেনটাও অন করিনি, সকালবেলা তো ইন্ডাকশনে চা করি, গ্যাস ওভেনটা আর দরকার হয় না। আর এই যে এখন রুটিটা ভেজে নেব, আর নিচু হয়ে কী করছি আমি নিজেও জানি না, নিচু হইলাম তো, মানে যখন এডিট করছি তখন আর খেয়াল নেই, মনে হয় লাইটারটা পড়ে গেছিলো হাত থেকে, লাইটারটা তোলার জন্য নিচু হয়েছিলাম। আর এখন আটা ময়দাও আর একটা আলাদা বাটিতে রাখি, আটা একটা আলাদা বাটিতে রাখি, কারণ আটা রুটি আমার ছেলে পছন্দ করে না, কিন্তু আটা রুটি খেতে কিন্তু স্বাদ, মিষ্টি মিষ্টি, আর একদম ছোটো পাতলা করা যায়, ময়দা রুটি যত বেলো কিছুতেই বড় হতে চায় না। হ্যাঁ অনেকে হয়তো বলবে যে কেন হবে, তো সে যে পারে পারে। আর এখন আমাদের ও রুটি খাবে, তাই বাটারটা বের করছি, বাটারটা আমি একবারে বড় বাটারটাই এনেছি, আর টুকরো টুকরো করে কেটে রেখে দিলে সুবিধা হয়, কিন্তু মনে পড়লো রুটি বেলতে গিয়ে যে বাটার তো আইস হয়ে রয়েছে, মানে ডিপে রয়েছে না, তাই সেটাকে এখন আমি ভাবছি যে গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে আগে এটাকে টুকরো টুকরো করে নিই, তারপরে রুটি ভাজতে ভাজতে এটা একটু নরম হয়ে যাবে, আর রুটিতে
মাখিয়ে আমাদেরও খেয়ে নেবে। ওর কোনো তরকারি লাগে না, এই একটু বাটার মাখিয়ে নেয়, গরম রুটিতে খেয়ে নেয়। ছেলে রাতে রুটি খাবে, কিছুতেই ওকে আমি সকালবেলা রুটি খাওয়াতে পারবো না। এই যে এই বাটিটার মধ্যে বাটার পিস পিস করে রেখে দিই, আর আমি এডিট করছি, আমাদের বাড়ির সামনে গাড়ি দাওয়ার শুনেছ কি, প্রচুর পরিমাণে গাড়ি চলে, কিন্তু কিছু করার নেই, বাটারগুলো পিস পিস করে নিলাম। এরকম পিস পিস করে নিলে কিন্তু সুবিধা হয়। এটা আবার ডিপে রেখে দেবো, আর দেখতে কি ভাল লাগছে দেখো, মনে হচ্ছে পনিরের টুকরোর মতো লাগছে। এখন এই যে রুটিগুলো ভেজে নিই, আর রুটিগুলো মাঝে মধ্যে তো নিচে বসে বেলে তারপরে উঠে ভাজি, আবার মাঝে মাঝে স্ল্যাবটার ওপর জায়গা করে নিই তারপরে বেলে ভাজি, মানে নিজের সুবিধা মতো করে নিই। স্ল্যাবটা যখন দেখি বাসন টাসন ভর্তি থাকে তখন তার স্ল্যাবের ওপর বেলতে পারি না, কিন্তু বেলতে বেলতে ভাজতে কিন্তু সুবিধা হয়। আমি তো তোমাদের সকালেই বললাম যে ছেলে শোয়া বলে ছেলের রুমটা, আর আমি বিছানাও তুলিনি, আর আমি ঠাকুর ঘরে গেলে তোমরা হয়তো ভাববে আমার ছেলে মনে হয় অনেক বেলা ওঠে, না আমি ঠাকুর ঘরে তো মোটামুটি 8:30 পৌনে 9টায় ঢুকে যাই, আর বাবু 9:10 15তে ওঠে, যার জন্য আমি একেবারে ঠাকুর ঘরে কাজ সেরে এসে ঘরেও কাজ করতে থাকি, তারপরে ফাঁক পেয়ে আমি ওর ঘরটা গুছাই, কেননা ওর ঘরটা তো একটু আপডালে রয়েছে, সুবিধা মতো গুছিয়ে নিই। আর ও উঠে গেছে 9:10-এই উঠে গেছে, আর বিছানা আমি আমার সুবিধা মতো এদিকে এসে ঘরে চলে আসলাম পুজো দিয়ে, তারপরে রুটি করলাম, রান্নাঘরে গিয়ে চাল ঠালগুলো ভেজালাম, এই করতে করতে তারপরে খেয়াল হলো না ছেলের বিছানাটা পড়ে আছে। এক সাইডে তো রুমটা, একদিকে সুবিধা, বাড়ির মধ্যে এরকম এক সাইডে রুমটা থাকলে কী হয় বলো তো, সুবিধা হয়, নিজের সুবিধা মতো কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, যে এইদিকে কাজগুলো সেরে নিই তারপরে ওটা আস্তে ধীরে করব। আর আগে যে ধরো একটা রুম যখন ছিল তখন বাধ্যগত যে ঘরটাকে গুছগাছ করে রাখতে হবে, নাহলে কেমন লাগে, এই জন্যই যত ঘর তত কাজ বেশি। আর এখন এই যে ছেলের রুমটা ছেলে শোয়া ছিল বলে আমি তখন ঝাড়ও দিইনি, কেননা শুয়ে থাকলে আমি ঝাড় দেওয়া মোছা এগুলো কিছুই করি না, ও যখন শুয়ে থাকে, এমনকি কেউ শুয়ে থাকলে ধূপকাঠিটাও আমি নিয়ে ওই ঘরে যাই না। আর আমাদের বাড়ি সন্ধ্যাবেলা কেউ শুয়েও থাকে না, কেননা সবাই তো যে যার কাজে ব্যস্ত, সকাল টাইমে সকালে তো সবাই উঠে যায়, শুধু বাবু 9:10-15তে ওঠে। আর এই যে খাটের নিচটা ঝাড় দিতে গিয়ে আবার এই যে লাইটটা তোমাদের একটু দেখালাম, লাইটটা তখন যখন ইউটিউবে নতুন এসেছি হুজুগে কিনেছিলাম, আর এখন খাটের নিচেই পড়ে রয়েছে। আর যেহেতু আমি এডিটটা দিনের বেলা করছি, বাইরের থেকে কি পরিমাণে দেখো আওয়াজ আসছে, এই ঘরটা ঝাড় দিয়ে এখন আবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে তো চাল ভিজিয়ে রেখে এসেছি, আর আজকে ইলিশ মাছ আর রান্না করবো না, কদিন ধরে পরপর ইলিশ মাছ খাওয়া হচ্ছে, ফ্রিজে কিন্তু ইলিশ মাছ রয়েছে। আজকে ভাবছি আর ছেলের জন্য 2 পিস মাছ, আমি গতকাল দই দিয়ে করেছিলাম না, ও ভালো খায় এই জন্য ওর জন্য 2 পিস রেখে দিয়েছি। আর এই যে ডাল সেদ্ধটা বের করে নিলাম, ডাল তো হবেই, আর এখানে আছে চালটা, তোমাদের তখন বললাম না চাল ভিজিয়ে গেছি, চালটা বের করে রেখে গেছি অথচ ভেজাতেই ভুলে গেছি, চিন্তা করতে পারো, এরকম হয় কাজ, মানে মনে হয় এটা করেছি কিন্তু পরে গিয়ে দেখা যায় যে সেটা আর করা হয়নি, মানুষ মাত্রাই তো ভুল হয়, মানুষ আমরা, আমাদের তো সব কিছু পারফেক্ট হবে না। আর কিছু বাসন ধোয়া হচ্ছিল সেগুলো মানে জল ঝরে গেছে, এখন গুছিয়ে রাখছি। আজকে হবে আমাদের বাড়িতে পুঁই শাক, আর পুঁই শাক ইলিশ মাছের মাথা আছে, কিন্তু আমাদেরও ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথার মধ্যে কুচো কাটা তো ও একদমই পছন্দ করে না, এমনকি কুমড়ো দিলেও খায় না, এমনি খুব একটা পছন্দ করে না, কিন্তু তাও আজকে রান্না করব যখন ও ঠিক আছে, আর ইলিশ মাছের মাথা টাথা দিলাম না, আমি কয়েকটা চিংড়ি মাছ সেদিন ছেলের জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর কয়েকটা চিংড়ি মাছ রয়েছে, বেশি না, বড় বড় সাইজ, তো ভাবলাম ওই দিয়েই করি। আর সকালবেলা স্নান টান করে সমস্ত কাজ করে ঠাকুর ঘরে চলে গেছিলাম, আর খাবার জলগুলোও ফিল্টার করা হয়নি,
তা ভাবলাম যে ফিল্টারটা তো আমার এক বেলাই চালাই, কেননা আমার বাড়িতে দু রকম জল ওঠে, তো বোরিংটা যখন চালাই তখন আর ফিল্টারটা আমি অফ করে দিই, কারণ বোরিংয়ের জলটা আমার ভালো না। এমনি আমার পাইপলাইনগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে, কোন দিন আবার এই পাইপলাইনগুলো মিস্ত্রি ডেকে সব চেঞ্জ করতে হবে, কারণ বোরিংয়ের আয়রনটা পাইপের মধ্যে একদম আয়রন, মানে আয়রন কি কালো কুচো বরফের টু মানে ইসে বরফ বলছি সরি, আর লোহার কুচোর মতো। আর এই দেখো পুঁই শাক বসিয়েছি, পুঁই শাক খুঁজে পাচ্ছি না, এত ভালো এত ভালো পুঁই শাকটা, মানে কোনো আঁশ নেই। আর আমি এর মধ্যে কিন্তু কুমড়ো ঠুমড়ো দেইনি, পেঁপে আর হচ্ছে বেগুন, কালো জিরে, আর বললাম না গোটা গুনতি কয়েকটা, মনে হয় সাত আটটা চিংড়ি মাছ হবে এই দিয়ে পুঁই শাকটা। কিন্তু অল্প জিনিসের টেস্টটাই আলাদা, এত এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের, এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। তারপর দেখলাম কয়েকটা পটলও লাল হয়ে রয়েছে, ওটাও ভেজে নিলাম। আর এই যে পটলগুলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ছেলের জন্য তোমাদের বলেছি যে দু পিস আমি মাছ রেখে দিয়েছি, নাহলে আমার আজকে রান্নার এখানে চিন্তা লাগতো যে বাবু কী দিয়ে খাবে। আর যেহেতু বাবুর খাবারটা রয়েছে আমাদের কোনো ঝামেলা নেই, পুঁই শাক, তারপরে একটু খারকোল বাটা, খারকোল বাটা না খারকোল ভাজা, আমাদের ঘরে সবাই ভালো খায়। চিংড়ি মাছের মালাইকারি করার পর মানে দুধটা, নারকেলের থেকে দুধটা বের করার পর যে নারকেলগুলো ছিল পরশু দিনের, সেই নারকেলগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, আর সেই নারকেলগুলো দিয়ে খারকোলটা ভাজা হচ্ছে। নারকেল দিয়ে খারকোলটা ভাজা খেতে কিন্তু ভালো লাগে। আর পুঁই শাকে দেখেছো চিংড়ি মাছ বের করে তোমাদের দেখাচ্ছি, মানে এত পরিমাণে চিংড়ি যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পটল ভাজা না একটু ঢেকে দিলে বেশ ভালো ভাজা হয়ে যায়, এই একটু উল্টে দিলাম। আর এরকম লাল লাল পটলগুলো একটু লাল হয়ে গেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর পটল ভাজা কিন্তু অনেক সময় লাগে, উচ্ছে ভাজাও সময় লাগে, বেগুন ভাজা কিন্তু ঝটপট করে হয়ে যায়। সব শেষে আমাদের বাড়িতে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আম দিয়ে ডাল। ও বাবা, প্রত্যেক দিন আমাদের ঘরে যত রকম রান্নাই হোক আমাদের ঘরে টক ডালটা হবেই। আর অনেকে হয়তো ভাবে যে রোজ ডাল, হয়তো একদিন ডাল করে রোজ দেখায়, না প্রত্যেক দিন আমাদের ঘরে টক ডাল হবেই। দেখো আমার নিচের এই যে গাছটা একটু দেখাচ্ছি তোমাদের, এই যে এইটা কিন্তু আমার ওপরে যে লাকি ব্যাম্বো গাছটা, ওটার থেকে এই গাছটা আমি করেছি। আর শিকড়গুলো দেখো কি সুন্দর মানে জড়িয়ে রয়েছে, আর এখানে মানি প্ল্যান্ট গাছটাও কি সুন্দর হয়ে উঠেছে, ভাল লাগে দেখতে বেশ। আর একটু আমাদের এদিকে দৃশ্যগুলো দেখিয়ে দিলাম তোমাদের, আর হাতে কিন্তু আমার মোবাইল, এই মোবাইলটা দিয়ে আমি বসে বসে অনেকের ভিডিও দেখতে পাই। আর তোমাদের এই ভিডিও ক্লিপটুকু আমার কিন্তু সন্ধ্যাবেলার, কিন্তু এখানে গণ্ডগোল হয়ে গেছে যার জন্য এই রান্নাবান্নার আগেই এই ভিডিও ক্লিপটা চলে এসছে, সন্ধ্যাবেলা এইটুকু ভিডিও ক্লিপ করেছিলাম, এখন উপরে যাচ্ছে। এই দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে, আর এই যে নারকেল দিয়ে এই যে খারকোল ভাজা, এটা হলেই ব্যাস আমাদের রান্নাবান্না শেষ, এরপর খাওয়া দাওয়ার পালা, তারপরে তোমাদের সামনে পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই মানে দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি, আর মোবাইলে তো একটু কাজকর্ম থাকে, সারাক্ষণ তো ভিডিও করা যায় না, মানে এই যে সকাল থেকে যে ভিডিওগুলো তুলি সেগুলোকে এডিট করা সমস্ত কিছু, বা কোনটা কোন ভিডিওটা গ্যালারিতে থাকবে এই সমস্ত কিছু, আমি মোটামুটি 3:30 থেকে একটু অবসর হই, নাহলে সকাল থেকে কাজ হয়, কাজকর্ম করতে থাকি। আর ফাঁক মানে ওই সময় মানে সকাল থেকে 3:30 পর্যন্ত তো একটু ভিডিও ফিডিও করা থাকে, তারপরে আমি রান্নাবান্না শেষে আর কোনো ভিডিও ক্লিপ তুলি না, কেননা আমার তো আরও কাজ থাকে, যতটুকু ভিডিও করি সেগুলো তো গুছানোর ব্যাপার থাকে, যার জন্য আমি আর তোমাদের সামনে বিকেলের পর থেকে আসা হয় না। তাও মাঝে মধ্যে একটু একটু সময় ছাদে গেলে সেটুকু শেয়ার করি। এখন রাতের বেলা আমি না আলুর তরকারিও করেছিলাম, সেইটুকু আর ভিডিও করা হয়নি, করেছিলাম পরে খুঁজে পাচ্ছিলাম না, হয়তো ভিডিওটা হয়নি। আর এই যে লুচি, ছেলে রাতের বেলা বললো মা লুচি আর আলুর তরকারি খাবো, ও কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি খেতে খুব ভালোবাসে। আর ময়দাটা আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়েই মেখে রেখেছিলাম, আর দেখো লুচিগুলো কী সুন্দর ফুলেছে, আমার ছেলে খুব ভালো খায় লুচি, তবে হ্যাঁ মাঝে মধ্যে, আবার একটানা রোজ করলে পছন্দ করে না, রোজ খাওয়াও ভালো না।
যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই লুচি ভাজা দিয়েই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো লুচিগুলো, গরম গরম লুচি। আমার ছেলে কিন্তু হাত পা ধুয়ে বসেও গেছে, কেননা লুচি হলে কোনো কথা নেই, একেবারে আসন করে খাটের মধ্যে বসে পড়ে। এখন ওকে দিয়ে আসবো। আর ওই যে বললাম, তোমরা ভেবো না যে শুধু লুচি, তার সঙ্গে তরকারি করেছিলাম কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর প্রত্যেকটা লুচি বেশ ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। আর আমরা কিন্তু লুচি খাবো না, আমাদের রুটি হবে, রুটি খেয়ে নেব। আর হচ্ছে ডাল সেদ্ধ রয়েছে, সকালে যে ডাল সেদ্ধ রেখেছি, ডাল সেদ্ধটা আমি পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা কুচি, একটু সর্ষের তেল দিয়ে মেখেছি। রাখি তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।